ওপার বাংলার বঙ্গায় যখন দেবের ক্রিয়েটিভিটির জন্য অস্কার দেয়া দিছে, এপার বাংলায় আমি থাকতে একটা হিরো বাদ যাবে না অস্কার পাওয়া থেকে। কেন না আমি নানাদিন সুপার ডুপার স্টার লিপস্টিকের ডিব্বা সাকিব আল হাসান সরি সাকিব খানের অস্কার থেকে বঞ্চিত করব। নাম্বার 1 সাকিব খান। হেই হোয়াটস আপ গাইস, দিস ইজ বঙ্গা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এটা আমি কি কইতাছি? ঢং ঢং করো তুমি নাটক। আমি থাকতে অস্কার সবাই পাবে। না ভাই, দূষণ করার কিচ্ছু নাই, আজকে অস্কারটা আমি জায়গা মতোই দিমু, আজকে পিছনে আগুন লাগাইছি। এটা বুঝি হেয়ার পর কি কর? এই এই হোয়াটসঅ্যাপ কলেজে টুকরো ফ্লপ এন্ড আহসান ইজ হেয়ার। নাম্বার 1 সাকিব খান। হইছে আপু, আমরা জানি আপনি নাম্বার 1 সাকিব খান, তো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট বেবা। এগুলো এডিটিং করা যায় ভাই। সাকিব খান কেন অস্কার ডিজার্ভ করে? কজ তিনি অভিনব কায়দাই। না না মারো মারো, এই ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে। এর জন্য আমাদের সাকিব খান অস্কার ডিজার্ভ করে। পিকচার বাকি হে মেরা দোস। পারলি কিন্তু কাটবি কি দিয়ে? আমি জানি না। এটা দেখার পরে অস্কারটা আমি হাতে দিতে চাই ব্যাক সাইডে না। কোন কোম্পানির সবজি খাইলে এরকম স্ক্রিপ্ট লেখা সম্ভব? লজিকের মা বাপ এক করে ফেলছে। আমার 22,000 হার্ট যখন আমার সবকিছুরে অনেক বেশি লাইক করে, তখন সাকিব খানের যে অভিনয় করে কান্নার সিনটা বেশি ভালো লাগে। তাহলে আমি কি করবো? আমি একটু কান্না করি যদি কোনো মায়ের প্রেমে পড়া যা হ্যাশট্যাগ দুইটা গার্লফ্রেন্ড জাতীয় সিঙ্গার। মামা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। হইছে ভাই, থাক প্লিজ এখন একটু থাম ভাই, প্লিজ এটারে কেউ নিয়ে যাইন থে। সাকিব খান কেন অস্কার ডিজার্ভ করে? ডান্সিং, ফাইটিং আর অ্যাকশন স্টিম লেভেলের ওয়াও। নাম্বার 1 সাকিব খান। বাংলা মুভির VFX এক্সট্রিম লেভেলের হয়ে থাকে, আর সাকিব খান যদি সেই মুভিতে থাকে তাহলে হলিউডের মুভির ফাইটিং এরও হার মানায়। কি বিশ্বাস হইতেছে না? দেখেন ভাই, কেউ আমার ম্যাথ উত্তীর্ণ গঞ্জিকাটা দে, আমি একটু খাই আর ময়রা যাই। বাহ বাহ বাহ, এগুলো বুলেট ছিল নাকি ছাগলের নাদা ছিল আমি বুঝলাম না, একটা বুলেটও লাগে না। অদ্ভুত ব্যাপার, মানে সুপারম্যানের যেমন সুপার পাওয়ার আছে, বাংলা মুভিতে গ্র্যাভিটি বলতে যে কোনো কিছু আছে, আর সাকিব খানের মুভি হলে তো গ্র্যাভিটির কোনো কিছু দরকার নাই। আর বাইকের পিছনে যে খালাটা বইসা আছে, খালার হাতের এম দেখলে মনে হইতেছে খালা সারাদিন খেলে, মানে পাবজি খেলে। ঢং ঢং করো তুমি, মানে একটা বুলেট লাগলো না, মানে এটা কি বুলেট ছিল নাকি ছাগলের নাদা ছিল আমি বুঝলাম না। ঢং করো তুমি ঢং, এটা হাস্যকর হাস্যকর। এত কিছুর পরে ওনারা কি অস্কার দিবেন না? ঢং করেন আপনারা ঢং। নাম্বার 1 সাকিব খান, দা বিগেস্ট সুপারস্টার নান আদার দেন সাকিব খান, ডান্সার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যার অস্কার নোবেল ডিজার্ভ করে কিন্তু অস্কার কেউ দেয় না। এত পরিমাণে ভালো ডান্স করছে, অস্কারটা তার হাতে না থাক, ওই সাইকে দেওয়া দরকার নেই। তো আমরা এখন কিছু ডান্স দেখে আসি। নাম্বার 1 ভৈরা দেওয়া ডান্স। গাইতে দিবানা রে আগে গেলে আগে যাইব, তুঙ্গরে তো ভৈরা দিব, এই চিন্তায় আসো না কি তোমরা ভাইয়া ভৈরা দে। এর মধ্যে সুখ দুঃখের কথা বললে লাভ নাই। আমার রে ভৈরা দে তোরা ভৈরা দে, আমার রে তোরা ভৈরা দে ভৈরা দে। মানে এটা ফুটবল ডান্স, সাকিব খানের ফুটবল ডান্সের কথা বলছি।
নাম্বার থ্রি অ্যান্ড লাস্ট ওয়ান, জাহাঙ্গা পরা ডান্স। এক চামচ গু খেতে হবে, সুপারম্যান যদি প্যান্টের উপরে জাঙ্গা পড়তে পারে তাহলে শাকিব খান কেন প্যান্টের উপরে হাফ প্যান্ট পড়তে পারবো না? হোয়াট দা হাজারো মেয়ের কাজ শাকিব খান না, জনি সিংস থেকে ইন্সপায়ার হয়ে আমাদের শাকিব খান একটা ডান্স স্টেপ দেখাবে, দেখার পরে আপনারা অনেক বেশি ইন্সপায়ার হবেন। মানে এটা কি ছিল ম্যান? ফাজিল কেন ভাই, অস্কারটা নেবেন না? মিথ্যাবাদী, এই একটা কথা আপনি কইছেন, এই ফয়েল একটা কথা আবার ভালো লাগছে ভাই। শাকিব খানের অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, আমি বুঝে ফেলেছি। আমার ফোটো আমার আছে। ওকে ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ এনজয় দিস ভিডিও, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, কমেন্টে জানান কেমন লাগছে। আর যারা লাস্ট পর্যন্ত দেখছেন হ্যাশট্যাগ আউসান লিখে যাবেন। আর যারা নতুন এই মুখটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইবটা তো করাই দরকার, তাই না? ভাইয়ের চ্যানেল তো সাবস্ক্রাইব করলেন, ভাই বাদারই তো সাবস্ক্রাইব করবো, তাই না? তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে আর বাকি ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিক্ষা করতেছি। যাই হোক, তো আজকের মতো বাই। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।